কোনো এক সময়ে একটা ছোট্ট গ্রামে, যার নাম ছিল লোহাজ, দুটো ছোট্ট বাচ্চা থাকত, ম্যাক্স আর টেমি। ম্যাক্স আর টেমি একটা সুন্দর নীল ঝিলের পাশে একটা ছোট্ট কুটিরে থাকত। তারা প্রতি সোমবার সকালে মার্কি শহরে অবস্থিত একটা বাজারে বাজার করতে যেত। প্রতিবারের মতো এই সোমবারেও ম্যাক্স জানলা দিয়ে উঁকি মারার আগেই মার্কির পথে রওনা হওয়ার জন্য তৈরি হয়। বাজার করার জন্য এটা খুব ভালো সকাল। হ্যাঁ, তা তো বটেই। ওরা আকাশের দিকে তাকাচ্ছিল। যখন ওরা তৈরি হচ্ছিল, তখনই হঠাৎই ওরা গুড় গুড় আওয়াজ শুনতে পেল। টেমি ম্যাক্সকে সন্দেহের চোখে দেখছিল। এটা অবশ্যই আমার পেটের থেকে নয়। তখনই ওরা আবারও গুড়গুড় আওয়াজ শুনতে পেল। এটা জানলার বাইরে থেকে আসছিল। আশা করি এটা বৃষ্টি বা আমাদের বাজার যাওয়াকে খারাপ করবে না। আরে না না, আমি যাওয়ার জন্য তো উৎসুক নই। চলো, বৃষ্টি শুরু হওয়ার আগে তাড়াতাড়ি চলো, ম্যাক্সকে খুশি করতে টেমি বলল। ম্যাক্স আর টেমি ওদের ছোট্ট লাল গাড়িতে করে বাজারে গেল। মার্কি শহরটা ছিল অনেক ওপরে একটা পাহাড়ের ওপর, তাই বাজার করে ফিরতে ওদের পুরো একটা দিন লেগে যেত। কিছুক্ষণ পর আবার ওই গুড়গুড় আওয়াজ শোনা গেল। ঝিলের পাড়ে একটা বড় মাথা দেখা গেল। এটা ছিল একটা রাক্ষস। রাক্ষস ঝিলের পাড় থেকে বাইরে এসে এক পাশে বসল। আমার খুব খিদে পেয়েছে, আমার পেটে নড়াচড়া করছে, আমাকে তাড়াতাড়ি খাবার খুঁজতে হবে। ও এদিক ওদিক দেখতে থাকে আর পাশেই একটা কুটির দেখতে পায়। আরে বাহ, এই ছাদটা আমার খাওয়ার জন্য ঠিক আছে। ও নিজের লম্বা লকলকে জিভ দিয়ে ছাদকে চাটল। রাক্ষস ম্যাক্স আর টেমির কুটিরের ছাদটা খেতে শুরু করে দিল। রাক্ষসটা অর্ধেক ছাদ খেতেই তার পেট ভরে গেল। আমার পেট ভরে গেছে, কিন্তু বাকি ছাদের অংশ আমি কিভাবে না খেয়ে থাকি। তাই ও বসে পড়ে ছাদের বাকি অংশ খেয়ে নিল। সত্যি সুস্বাদু ছিল, রাক্ষস বলল আর খুশি হল। ওই দিন সন্ধ্যায় যখন ম্যাক্স আর টেমি ঘরে ফেরে, তখন ছাদহীন কুটির দেখে অবাক হয়ে যায়। আরে বাপরে, আমাদের ছাদ অদৃশ্য হয়ে গেছে, এটা কি করে হলো? হয়তো খুব বড় ঝড় উঠেছিল। আমি নিশ্চিত আজ সকালে গুড়গুড় আওয়াজ শুনেছিলাম, হয়তো সেটাই হয়েছে। এখন ছাদের মেরামত শুরু করার জন্য অনেক দেরি হয়ে গেছে। চল কাল সকালে কাজ শুরু করি। আন্টি মেরির বাড়ি চলো আর নিজেদের জন্য একটা তাঁবু নিয়ে আসি, টেমি বলে ওঠে। আন্টি মেরির বাড়ি খুব কাছেই ছিল, তাই ওরা তাড়াতাড়ি ফিরে এলো আর একটা তাঁবু খাটালো। ওরা তারপর একটা আগুন জেলে তার সামনে বসলো। দেখো টেমি, আমি গিটারে যত সুর জানি তা সব বাজাবো, ম্যাক্স পরিস্থিতি সামাল দিতে চাইলো। আরে বাহ, খুব ভালো লাগছে, টেমি হাততালি দিয়ে আর গান গেয়ে ম্যাক্সকে সঙ্গত করলো। ওরা গিটার বাজালো আর কিছু সময়ের জন্য গানও গাইলো, ঘুম না আসা অবধি। ওদিকে ঝিলের পাড়ে রাক্ষস পুরো ছাদটা খাবার পর পেটের যন্ত্রণায় কষ্ট পাচ্ছিল। আমার পেটে ব্যথা করছে, আমি আর কোনোদিন এত খাবার খাবো না, তা সে যতই সুস্বাদু হোক না কেন, রাক্ষস যন্ত্রণায় কাঁদতে লাগলো। পরদিন সকালে ম্যাক্স আর টেমি ছাদ সারানো শুরু করলো। দুটো বাচ্চাকে এত পরিশ্রম করতে দেখে রাক্ষসটার ওদের জন্য দুঃখ হলো। রাক্ষসটা তখন ম্যাক্স আর টেমিকে চুপি চুপি সাহায্য করবে ঠিক করলো। যখন ওরা আন্টি মেরির বাড়িতে দুপুরের খাবার খেতে গেল, রাক্ষস পুরো ছাদটা সারিয়ে দিল। ম্যাক্স আর টেমি ফিরে এসে ছাদ দেখে অবাক হয়ে গেল। ওরা আরো অবাক হলো যখন দেখলো ঘরের দরজায় একটা কাগজ আটকানো রয়েছে। আমি তোমাদের ছাদের জন্য দুঃখিত, আশা করি তোমাদের আমার এই নতুন প্রচেষ্টা ভালো লেগেছে, তোমাদের বন্ধু, ম্যাক্স আর টেমি খুব খুশি হলো। এই বন্ধুর দয়ালু আচরণ দেখে ওরা অনুমান করতে থাকলো এটা কে হতে পারে, কিন্তু ওরা জানতে পারলো না। কিছুক্ষণ বাদে ওরা আরেকবার ওই গুড় গুড় শব্দ শুনতে পেল। মনে হচ্ছে কেউ ডাকছে। হ্যাঁ, তোমরা ঠিক, এটা আবারও ওই রাক্ষসটাই ছিল, কিন্তু এবারও খুশিতে নাচছিল।
এটা ছিল ক্রিসমাসের পরের একটা শনিবার। ম্যাক্স আর টেমি আন্টির বাড়ি ঘুমোতে যাচ্ছিল। সন্ধ্যা অবধি ম্যাক্স ঘুমোতে পারল না, তাই আন্টি মেরি বিছানায় তার পাশে এসে বসে। আন্টি মেরি, তুমি কি ক্রিসমাসে পাওয়া এই বইটা একটু পড়ে শোনাবে? হ্যাঁ নিশ্চয়ই। উনি গল্প বলতে শুরু করলেন। কোনো এক সময়ের কথা, জানোয়ারদের রাজত্বে তিনটি শুয়োর ছিল। ওরা একটা ছোট্ট কুটিরে থাকতো, আর ওদের পাশেই একটা চালাক নেকড়ে থাকতো। ও ওদের খাবার জন্য সব সময় ধরার চেষ্টা করতো। একদিন তিনটি শুয়োর বাজার যাচ্ছিল, দেখে নেকড়েটা দৌড়ে এলো, কিন্তু ও ওদের দেখলই না। এটা অদ্ভুত তো, ও তো আমাদের দেখলই না। সত্যি এটা খুবই অদ্ভুত। মনে হচ্ছে ও কোনো তারাই আছে, চলো ওকে অনুসরণ করি। কৌতূহলী তিনটে শুয়োর তখন নেকড়েকে অনুসরণ করে। প্রথম শুয়োর খুব দৌড়ে যায়, কিন্তু হঠাৎ থমকে যায় আর পা দিয়ে অন্য দুটো শুয়োরকে ফেলে দেয়। ওরা বাস স্টপে ওকে দেখার জন্য এক কোণে উঁকি মারে। হয়তো ও দূরে চলে যাচ্ছে, আমাদের আর বিরক্ত করবে না। আমিও এটা আশা করছি, কিন্তু এটা বাস্তবে খুবই অদ্ভুত ব্যাপার। আমার এটা মনে হয় না। দেখো অন্য আরেকটা নেকড়ে বাস থেকে নামছে। নমস্কার দিদি, আশা করি তোমার যাত্রা আরামদায়ক ছিল। এটা ছিল ওর বোন, যে ওর সাথে দেখা করতে এসেছে। হ্যাঁ তা তো ছিলই। ওর ধারালো দাঁত সূর্যের আলোয় চকচক করছিল। ভয়ঙ্কর দেখতে ওর দাঁত আর থাবা, দেখো সত্যি খুব শক্তভক্ত। ওকে আমার তো ঠিকই মনে হচ্ছে। আমি কি ওর কাছে গিয়ে ওকে প্রণাম করব? আরে না, তুমি এমন কোনো আচরণ করো না। তৃতীয় শুয়োর দ্বিতীয় শুয়োরকে লাঠি দিয়ে মেরে বলল, চলো ঘরে চলো, ওর রাতের খাবার হওয়ার আগেই ফিরে চলো। দ্বিতীয় শুয়োর প্রায় নিচেই পড়ে যাচ্ছিল। রাতের খাবার হওয়ার কথা শুনে তিনজনই খুব ভয় পেয়ে যায়, আর নেকড়ের কাছে আসার কথা শুনে ওরা ভয়ে ঘরে পালিয়ে যায়। যখন ওরা ঘরে পৌঁছলো, তখন ওরা ভয়ে শ্বাস নিতে পারছিল না। যদি ওরা দুজনে হামলা করে আমরা কি করব? আমাদের বেঁচে থাকার জন্য একটা উপায় বার করতেই হবে। শুয়োররা ভাবতেই থাকে। ইশু ইশু, আমার কাছে একটা উপায় আছে। ও ওর উপায়টা বলে আর সবাই সহমত হয়। এটা খুবই উত্তম উপায়। ওরা নিশ্চিত ছিল এই উপায়টা কার্যকর হবেই। পরদিন সকালে ওই তিন শুয়োর নেকড়ের বাড়ি গেল। নেকড়ে তো দরজার বাইরে নিজের শিকারদের দেখে খুব অবাক হয়ে গেল। আরে আজ তো আমার খুব সৌভাগ্যের দিন। ওর চেহারা খুশিতে ঝিলমিল করে ওঠে। কি এসেছে ভাই? নেকড়ে তিনটে শুয়োরকে ধরতে যাবে এমন সময় ওর দিদি দরজায় এসে দাঁড়ায়। দাঁড়াও, এই ফুল তোমার জন্য নেকড়ে দিদি। আমার জন্য? কেন? ধন্যবাদ, এটা সবচেয়ে সুন্দর ফুল। আপনি শহরের একজন অতিথি, তাই আশা করি আপনার প্রবাস জীবন সুখের হোক। দিদি থাবা নাড়ার চেষ্টা করে, কিন্তু ও ওর ধারালো নখ ধরে নেয়। চকলেটও তোমার জন্য দিদি। নেকড়ের দিদিকে কিছু সুস্বাদু চকলেট দেয়। খুব ভালো। আর ওই ফলের ঝুড়ি, এটা আপনার আর আপনার ভাইয়ের জন্য। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। কেউ কখনো আমাকে এত সুন্দর করে স্বাগত জানায়নি। পরদিন সকালে নেকড়ের দিদি তার ভাইকে নিয়ে শুয়োরদের কুটিরে যায়। ভাই চলো, তুমি আমার বন্ধুদের সাহায্য করো। আরে না, ও নেকড়েকে দিয়ে তিনটে শুয়োরের সব কাজ করায়। ওকে দিয়ে ছাদ পরিষ্কার করায়, ঘর রং করায়, এমনকি ঘাসও কাটায়। এটা আমার দয়ালু আর ভালো বন্ধুদের ধন্যবাদ জানানোর আমার নিজস্ব প্রচেষ্টা। ওদের উদ্দেশ্য সফল হল। দুষ্টু নেকড়ে আর কোনোদিন শুয়োরদের উপর হামলা করার কথা ভাবতেই পারবে না। ওর দিদির শুয়োর বন্ধুরা খুব খুশিতে আর নির্ভয়ে এরপর থাকতে লাগল। এটা ছিল একটা শান্ত গরমের সন্ধ্যা, আর আন্টি মেরি ম্যাক্স আর টেমিকে দেখতে এসেছিল। আরে বাচ্চারা, এটা ক্যাম্পে যাওয়ার জন্য বেশ ভালো রাত না? ক্যাম্প রাতে? হ্যাঁ ক্যাম্প আর ঘোরাফেরা।
আন্টি মেরি বলল। আন্টি মেরি নিজের তাঁবু সাথেই এনেছিল, তাই বাচ্চারা সেটা খাঁটাতে সাহায্য করল। ওই সন্ধ্যায় ওরা তাঁবুর বাইরে ঘাসের উপর শুয়ে আকাশের তারা দেখছিল। ম্যাক্স, আন্টি মেরি একটা চকচকে তারাকে ইশারায় দেখিয়ে বলে, তুমি কি ওই বড় লাল তারাটা দেখতে পাচ্ছ? ওটাই মঙ্গল। বা, যখন আমি বড় হব তখন মঙ্গলে চলে যাব। ম্যাক্স উপরের তারাদের দেখতে দেখতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল। স্বপ্ন রাজ্যে টেমি নিজের বইপত্র গোছাতে ব্যস্ত ছিল। তাড়াতাড়ি করো, নিজের স্লিপিং ব্যাগটা গুছিয়ে নাও। তখনই আঙ্কেল বেন ভেতরে আসে। ও, সবকিছু ঠিকই আছে, আর বেশি সময় নেই তোমাদের হাতে, আঙ্কেল বেন বললেন। তাড়াতাড়ি চলো। দুই সাহসী মহাকাশচারী নিজেদের বড় রূপোর রকেটে চেপে আঙ্কেল বেনের দিকে যায়। ম্যাক্স আর টেমি নিজেদের সিট বেল্ট লাগিয়ে নেয়। সব ইঞ্জিন পরীক্ষা করো, উল্টো গোনা শুরু। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, ব্লাস্ট অফ! ওরা দুজনে চেঁচিয়ে ওঠে। দুই সাহসী ছোট্ট মহাকাশচারী নিজেদের চকচকে রূপোর রকেট মঙ্গলের দিকে ঘুরিয়ে নেয়। কিছু সময় ধরে ওরা মঙ্গলের দিকেই যায়। ওই দেখো টেমি, ওই তো মঙ্গল। ল্যান্ডিং এর জন্য তৈরি হও, তাই চলো। ওরা মঙ্গলে থামে আর ছোট্ট জানলা দিয়ে বাইরে দেখে। বাহ, আমরা শেষ পর্যন্ত পৌঁছে গেছি, এটা খুবই রোমাঞ্চকর। চলো মঙ্গল গ্রহটা ঘুরে দেখি। দুই সাহসী ছোট্ট মহাকাশচারী তাদের ভারী মহাকাশ স্যুট পরে মঙ্গল গ্রহে হেঁটে ঘুরতে থাকে আর নিজেদের পায়ের ছাপ ফেলতে থাকে। এরপর ম্যাক্স একটা মহাকাশ গাড়িতে আটকে যায়। তখন টেমি বালি আর পাথর একটা বালতিতে ভরতে থাকে। ওরা এদিক ওদিক দেখে কিন্তু কাউকেই দেখতে পায় না। তখন হঠাৎ ওরা একটা জোরে শব্দ শুনতে পায়। টেমি তাড়াতাড়ি একটা বড় পাথরের আড়ালে লুকিয়ে পড়ে। লুকিয়ে পড়ো ম্যাক্স, লুকিয়ে পড়ো, মনে হচ্ছে কোনো মহাকাশী জন্তু আছে। কিন্তু ম্যাক্স দাঁড়িয়েই থাকে আর হাসে। এটা কোনো জানোয়ার না, এটা আমার পেটের শব্দ, আমার খুব খিদে পেয়েছে। ও রকেটে ফিরে যায় আর সাথে করে আনা সব সুস্বাদু খাবার ওরা মঙ্গলে বসে খেতে থাকে। এরপর ম্যাক্স নিজের ঘড়ি দেখে। চলো, সময় হয়েছে, আমরা ফিরে যাই। আমি মঙ্গল গ্রহে আমার উপস্থিতি প্রমাণ রাখতে একটা পতাকা ওড়াবো। এটা বলে টেমি নিজের কাজে বেরিয়ে যায়। চলে এসো, ঘরে ফেরার সময় হয়ে গেছে, আঙ্কেল বেন আমাদের অপেক্ষা করছেন। ওরা নিজেদের মহাকাশ যানে ফিরে আসে আর জোর বিস্ফোরণের সাথে যাত্রা শুরু করে। ওরা পৃথিবীতে ফিরে আসে আর সুরক্ষিতভাবে সমুদ্রে নামে। আমরা মঙ্গল গ্রহ থেকে ফিরছি, একটা পতাকাকে নাড়িয়ে টেমি খুশিতে চেঁচিয়ে বলে। ম্যাক্স চেঁচিয়ে টেমির হাত ধরে। কিছু অসাবধানী লোক এটা মঙ্গলে ফেলে এসেছিল। আমার হাত ছেড়ে দাও ম্যাক্স, 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 আমার হাত ছাড়ো, ওঠো, টেমি চেঁচিয়ে ওঠে। ম্যাক্স একটা নতুন সূচনার সাথে ওঠে আর টেমিকে চেঁচাতে দেখে আর আন্টি মেরি দুজনকেই মন থেকে হাসায়। রাম্বল ট্রাম্বল পাহাড়। এটা একটা রবিবারের সকাল। দূর দেশে দুটো বাচ্চা থাকতো, ম্যাক্স আর টেমি। বাচ্চা দুটো ঘরের সামনের দোলনায় দুলছিল। ওরা দুজন ওদের প্রিয় আন্টি মেরির অপেক্ষা করছিল। ওরা প্রায় এক মাস আগেই একসাথে ঘুরতে যাবে ঠিক করেছিল আর আজ সেই দিন অবশেষে এসে গেল। ওরা দুজনে খেলায় এত মত্ত ছিল যে জোরে হর্ন বাজতেই ওরা চমকে উঠল।
এ হলো সেই আন্টি মেরি তার আকর্ষক হলুদ গাড়িতে। আন্টি মেরি, আন্টি মেরি! বাচ্চারা আনন্দে চেঁচিয়ে ওঠে। আমরা কি এবার পিকনিকে যেতে পারি? হ্যাঁ চলো পিকনিকে যাই বাচ্চারা। ইয়েপি, আমাদের খুব মজা হবে। বাচ্চারা খুশিতে নেচে উঠল। কিন্তু আমরা কোথায় যাচ্ছি? তোমরা জানো আমি যখন তোমাদের মতো ছোট ছিলাম তখন আমি রাম্বল টাম্বল পাহাড়ে পিকনিকে যেতাম। রাম্বল টাম্বল পাহাড়? এটা কোথায়? রাম্বল টাম্বল পাহাড়ে বা বলে কেন? এটা কি ম্যাক্সের পেটের মতো ঘুরঘুর করে নাকি? আরে না, চলো এ বিষয়ে জানা যাক। ম্যাক্স আর টেমি খুব খুশিতে আন্টি মেরির গাড়িতে করে রাম্বল ট্রাম্বল পাহাড়ের দিকে যাত্রা শুরু করল। ওরা খুব তাড়াতাড়ি পাহাড়ের পাদদেশে পৌঁছে গেল আর সবুজ গাছে ভরা রাস্তা দিয়ে ওরা পাহাড়ের উপর উঠতে লাগলো। চারিদিকে সবুজ ঝোপঝাড় ছিল। আন্টি মেরি নিজের কাজে চলে গেল। এই দেখো বাচ্চারা, আমাদের জিনিসপত্র রাখার জন্য একটা ভালো জায়গা। এখানে তো একটা বেঞ্চও আছে। ই বাবা, আরে না, আমরা তো পিকনিকে পুতুলগুলো আনতে ভুলেই গেছি। বাচ্চারা তোমরা এসব চিন্তা করো না, এই দেখো। যে জাদুর ব্যাগ ওরা দেখলো ওরা সেটাকে পাহাড়ের চূড়ায় নিয়ে যাওয়ার চেষ্টা করলো। ও আন্টি, তুমি সব কিছু ভাবো। আন্টি মেরি ব্যাগটা খুলে বাচ্চাদের স্যান্ডউইচ দিল। আরে এটা তো আমার প্রিয় স্যান্ডউইচ। শুধু এটাই নয়, তোমাদের জন্য আমার কাছে আরো কিছু আছে। দুটো বাচ্চা উৎসুক হয়ে দেখলো কারণ আন্টি মেরি ব্যাগ থেকে একটা বিশাল ডার্ক চকো কেক বের করলো। এটা তো আমার দেখা সবচেয়ে বড় চকো কেক। আন্টি মেরি খুব খুশি ছিল কারণ বাচ্চাদের কেক খুব ভালো লেগেছিল। খুব ভালো, এবার আমাদের সবারই এক কাপ গরম চা দরকার। এই বলে ও ব্যাগের ভিতর দেশলাই খুঁজতে লাগলো। দেশলাইটা কোথায় গেল? আমি নিশ্চিত এটা আমি ব্যাগেই রেখেছিলাম। ম্যাক্স আর টেমি সাহায্য করার চেষ্টা করলো। আন্টি মেরি চিন্তা করো না, আমরা জানি আগুন কিভাবে জ্বালতে হয়, আমাদের শুধু কিছু কাঠি চাই। বাচ্চারা মাটিতে যেন আটকে গেল। ম্যাক্স আর টেমি দুজনে লাঠি দিয়ে মারামারি শুরু করলো। ম্যাক্স এমন কাণ্ড করলো যে টেমি ঘায়েল হয়ে গেল। হঠাৎ ঝোপটা নড়ে উঠল। টেমি, টেমি, তুমি কি দেখলে? হ্যাঁ হ্যাঁ, তাই তো, তুমি এত জোরে এরকম করলে নড়বেই তো, টেমি রেগে গিয়ে বলল। তখন ওদের পায়ের তলার মাটি যেন সরে গেল। টেমি, তুমি কি গুড়গুড় শুনতে পেলে? এটা নিশ্চিত এটা আমার পেটের ভিতর থেকে নয়। ম্যাক্স এবার একটু ভয় পেয়ে গেল। গুড়গুড় শব্দটা আরো জোরে শোনা যেতে লাগলো। ঝোপের ভিতর থেকে একটা ভয়ঙ্কর ড্রাগন বেরিয়ে এলো। ম্যাক্স আর টেমি আন্টি মেরির হাত খুব জোরে চেপে ধরলো। আন্টি মেরি কিন্তু একটু আশ্চর্য হলো না, বরং ড্রাগনকে দেখে খুশিই হলো। ভয় পেও না, ও আমার বন্ধু ড্রাগন, ও তোমাদের কোনো ক্ষতি করবে না। ড্রাগন জোরে গর্জন করল আর নিজের আগুন দিয়ে মাটিতে পড়ে থাকা কাঠগুলো জ্বেলে দিল। তখন আন্টি মেরি আগুনের উপর চায়ের জল বসালো। ওদের সাথে চা খাবার সময় ড্রাগন খুব খুশি হলো। ম্যাক্স আর টেমি আশ্চর্য হয়ে গেল। ওরা বিশ্বাসই করতে পারছিল না যে একটা ড্রাগন এত ভালো বন্ধু হতে পারে। চা শেষ হতেই ড্রাগন জোরে ঢেকুর তুলল। তারপর আন্টি মেরির হাতে কেক দেখে আনন্দে লেজ নাড়তে নাড়তে ধীরে ধীরে কাছে এগিয়ে এলো। তুমি কি কেক খেতে চাও? ড্রাগনকে সাহস করে ম্যাক্স জিজ্ঞাসা করলো। ড্রাগনের মুখে তো জল এসে গেল ও টেমির হাত শুঁকতে লাগলো। ভয় পেয়ে টেমি বলল। ম্যাক্স কেক দিল। ড্রাগন একবারই সেটা গিলে ঝোপের আড়ালে অদৃশ্য হয়ে গেল। তারপর কিছু চকমকে পাথর নিয়ে ও আবার ফিরে এলো আর বাচ্চাদের দিল। মনে হচ্ছে তোমাদেরকে ড্রাগনের খুব ভালো লেগেছে। নিজেদের নতুন বন্ধুর দেওয়া উপহারের প্রশংসা করতে করতে বাচ্চারা খুশিতে ঘরে ফিরে এলো। কোনো এক সময়ে এক জঙ্গলে সব পশুরা মিলে এক সভায় তাদের রাজা সিংহকে নিয়ে আলোচনা করছিল। আজ আমরা এখানে সবাই একত্রিত হয়েছি কিভাবে আমরা রাজা সিংহের হাত থেকে রক্ষা পাবো সেটা আলোচনা করতে। ও আমাদের খুবই সমস্যায় ফেলছে। যখনই ওর খিদে পাচ্ছে তখনই আমাদের আত্মীয় পরিজনদেরকে মেরে
খেয়ে ফেলছে। আমরা প্রায় প্রত্যেক দিনই আমাদের পরিজনদের হারাচ্ছি। আমাদের এই সিংহ থেকে মুক্তি চাই, কিন্তু কিভাবে? বন্ধুরা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তখন সবাই মিলে পশুরাজের কাছে গেল তাদের প্রস্তাব নিয়ে। পশুরাজ তখন নিজের গুহায় রাজকীয় আহার করছিলেন। সব পশুরা সেখানে গিয়ে নতমস্তকে পশুরাজকে সম্মান জানিয়ে দাঁড়ালো। কি জন্য তোমরা আমার কাছে এসছো? দল বেঁধে এসছো কেন সবাই? প্রভু, আপনার কাছে একটা প্রস্তাব এনেছি, আপনাকে আর স্বীকার করতে হবে না। রোজ পালা করে একটা করে পশু পাঠাবো আমরা। এ তো দারুণ প্রস্তাব। পশুরাজ খুশি হয়ে এই প্রস্তাবে সম্মতি দিতেই সমস্ত পশুরা আনন্দে জঙ্গলে ফিরে গেল। সুপ্রভাত। আজ পশুরাজের কাছে যাওয়ার জন্য খরগোশের পালা। খরগোশ তো খুব মুষড়ে পড়ল, সে মরতে চায় না এখন। সে চিন্তা করতে করতে একটা ফন্দি আঁটলো। তারপর সিংহের গুহায় পৌঁছল। সিংহ তো তখন খরগোশের দেরি দেখে ভীষণ রাগে পায়চারি করছিল। তুই দেরি করলি কেন আজ? তোর দল কই? তুই একা কেন? একটা খরগোশে আমার জল খাওয়ারও হবে না। তুই কি আমার সাথে মজা করছিস? আমি কোনো মতে পালিয়ে এসেছি আপনার কাছে, আপনাকে সেই ভয়ঙ্কর সিংহের ব্যাপার থেকে সাবধান করতে। কি আরেকটা সিংহ আমার থেকে ভয়ঙ্কর? এটা কি করে হয়? আমি এই জঙ্গলের রাজা, তাড়াতাড়ি বল কোথায় সে, আমি ওকে মেরে ফেলবো। আমি এক্ষুনি আপনাকে সেখানে নিয়ে যাচ্ছি। খরগোশ খুব ধীরে ধীরে চুপি চুপি একটা কুয়োর কাছে নিয়ে গেল। কুয়োর ভেতরে সিংহকে তাকাতে ইশারা করল। সিংহ কুয়োর জলে নিজের প্রতিবিম্ব দেখতে পেল এবং সে ভাবল যে এটা সেই অন্য সিংহটা। সিংহ খুব রেগে গিয়ে গর্জন করতে লাগলো এবং কুয়োয়। খরগোশ তখন আনন্দে লাফিয়ে উঠল। সে ভাবতেই পারছিল না যে তার ফন্দিটা কাজে এসেছে এবং সিংহ মারা গেছে। সে খুব জোরে চিৎকার করতে বনের বাকি পশুরা আড়াল থেকে বেরিয়ে এলো আর সবাই মিলে আনন্দ করতে লাগলো তাকে নিয়ে।